আজ দিল্লির অরুণজেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যাল। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 221 রান তোলে দিল্লি ক্যাপিটালস, যার মধ্যে দিল্লির ওপেনার জ্যাক ফেজার মার্কার্ডের ব্যাট থেকে আসে 20 বলে 50 রান, অভিষেক পুরালের ব্যাট থেকে আসে 37 বলে 65 রান। এছাড়াও শেষের দিকে ব্যাট করতে এসে 20 বলে 41 রানের ইনিংস খেলে দলকে বড় জয়ের কাছে পৌঁছে দেন ট্রিস্টান ট্রাভেলস। রাজস্থান রয়্যালকে খাতা কলমে কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল 20 ওভারে 222 রান, যা তারা করতে নেমে প্রথম ওভারেই মাত্র 4 রান করে মূল্যবান উইকেট হারায় যশস্বী জয়ালকে। তাকে ফেরান খলিল আহমেদ। এরপর জর্জ বাটলার 19 রান করে পাওয়ার পেলে 6 ওভারে অক্ষয় প্যাটের বলে আউট হন। এখান থেকে ম্যাচের দায়িত্বে এসে পড়ে অধিনায়ক সাঞ্জু সামসনের এবং রিয়াক পরাগের উপর। এই জুটি বেশ কিছুক্ষণ ক্রিজে নিজেদের দায়িত্ব পালন করলেও রিয়াক পরাগ 27 রান করে রাকিব সালামের বলে আউট হন। এখান থেকে রাজস্থানকে জিততে প্রয়োজন ছিল 119 রান। যাই হোক, এই সময়ে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় অধিনায়ক সাঞ্জু। প্রায় বলেই বাউন্ডারি মারতে থাকেন তিনি, তবে 46 বলে 86 রানের ইনিংস খেলে মুকেশ কুমারের শিকার হন তিনি। ক্যাচ নিয়ে অসন্তুষ্ট থাকলেও ফিরতে হয় তাকে। সঞ্জু আউট হওয়ার পর শুভেম দুবে হাত খোলার চেষ্টা করেন, তবে তিনি 12 বলে 25 রান করে খলিল আহমেদের শিকার হন। এরপর ডোনাভন ফেরাইন ব্যাট করতে এসে মাত্র 1 রানে কুলদীপের শিকার হন। যাই হোক, এখান থেকে রাজস্থান একমাত্র ভরসা ছিল রহমান পাওয়ালের উপর, তবে তিনি 13 রান করে মুকেশ কুমারের বলে আউট হন। রাজস্থান জয়ের কাছাকাছি গিয়েও 20 রানে হারের শিকার হন। ধন্যবাদ সবাইকে।